হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো আজকে কিন্তু প্রায় দিন পর দল আবার মাঠে নামতে হায়দ্রাব দেবসি দলের আজকে হায়দ্রাব দেবসি দলের এটা হোম ম্যাচ এবং মোহনবাগান দলের ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটার সময় এই ম্যাচটি হায়দ্রাব দেবসি দলের যে মাঠ রয়েছে সেই মাঠ থেকে সরাসরি তোমরা টিভি এবং মোবাইলের মাধ্যমে লাইভ দেখতে পারবে তো এই ম্যাচ মানে এই ম্যাচে মোহনবাগান দল কেমন প্লেইং ইলেভেন নামাতে চলেছে ফাইনাল প্লেইং ইলেভেন কি থাকছে সেটা নিয়ে কিন্তু বলার রয়েছে কারণ একটা দুটো পরিবর্তন করতে চলেছে আর ফরমেশনেও পরিবর্তন হতে চলেছে তো সব মিলিয়ে মলিনা কি কি পরিবর্তন করলো কেমন দল নামাচ্ছে শেষমেশ সেটা নিয়ে কিন্তু এই ভিডিওতে বলবো তো দেখো লাস্ট একটি ভিডিওতে দুটি দলের প্লেইং ইলেভেনে কথা বলেছি কিন্তু আজকে হয়তো বাধ্য হয়ে আজকের প্লেইং ইলেভেনে ফাইনাল প্লেইং ইলেভেনে কিছু পরিবর্তন করতে পারে কোচ মালিনা তো সেই পরিবর্তনগুলো কি আর সেই পরিবর্তন করে কেমন দল তো দেখো সেই দলের মানে আজকের ফাইনাল প্লিং ইলেভেন দলের ফর্মেশনটা চেঞ্জ হচ্ছে কেন আবার ফরমেশন পরিবর্তন করতে হচ্ছে তার একটাই কারণ রয়েছে ডিফেন্সে আশিস রায় যদি না খেলতে পারে তাহলে তো ফরমেশনটা পরিবর্তন করতেই হচ্ছে তাই গোলকিপারে থ্রি ফাইভ টু ফরমেশনে বিশাল কায়েত খেলবেন এবার আশিস রায় যদি না খেলতে পারে তাহলে তিন ডিফেন্সে সুভাষিস বোস টম অ্যালডেড এবং রদ রড্রিগেস এরকম একটা ডিফেন্স থাকতে পারে এছাড়া মাঝ মাঠে আপুয়াও নাও খেলতে পারে মানে আপুয়া যদি না খেলে তাহলে তার বদলে খেলবে দীপক টাংরি আর দীপক টাংরির পাশাপাশি দুজন সেন্টার মিডফিল্ড পজিশনে প্লেয়ার হিসেবে থাকছেন দীপক ট্যাংরি আর অনিরুদ্ধ থাপা এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে সাহাল আব্দুল সামাদ আবার কামব্যাক করতে পারে প্রথম প্লিং লেভেনে তো এই তিনজন মাঝ মাঠে একদম অল ইন্ডিয়ান মিডফিল্ড এছাড়া রাইট ব্যাক পজিশনে অবশ্যই মানবীর সিং আর লেফট ব্যাক পজিশনে লিস্টান ক্লাসো তো মোটামুটি যদি দেখো তাহলে ডিফেন্সে দুজন বিদেশি আর এক দুজন বিদেশি আর তাছাড়া সব প্রতিটা মাঝমাট জুড়ে কিন্তু মাঝমাঠ উইঙ্গার এইসব জায়গাটাই কিন্তু ভারতীয় প্লেয়াররা থাকছে এই প্লেইং ইলেভেনে আর দুইজন স্ট্রাইকার পজিশনে অবশ্যই জ্যামি ম্যাকলেন আর গ্রেগ স্টুয়ার্ট তো দেখো জ্যামি ম্যাকলেন আর গ্রেগ স্টুয়ার্ট একসাথে এই স্ট্রাইকার পজিশনে থাকলেও একা সিঙ্গেল স্ট্রাইকারেই খেলবে জ্যামি ম্যাকলেন আর একটু নিচ থেকে ধরো সাহাল এবং গ্রেগ স্টুয়ার্টের মধ্যে একটা পেয়ার তৈরি হবে তো সাহাল যেরকম অ্যাটাকিং মিডফিল্ড রয়েছে তো একটু নিচ থেকে স্টুয়ার্ট কিন্তু খেলবে আর স্টুয়ার্ট তো পুরো জায়গা ঘুরে ঘুরে খেলে তো স্টুয়ার্টের পজিশন নিয়ে কিন্তু তোমরা ধরতেই পারবে না কোথায় খেলবে অ্যাটাকিং মিডফিল্ড সেন্টার মিডফিল্ড স্ট্রাইকার এই পজিশনে ঘুরে ঘুরে খেলে তো ওনার পজিশনটা ধরা মুশকিল তো মোটামুটি সাহাল এবং স্টুয়ার্টের একটা জুটি তৈরি হতে পারে এই ম্যাচে তো থ্রি ফাইভ টু ফরমেশনে যদি পরিবর্তন করতে হয় আপুয়া এবং আশিস রায়ের তাহলে এই দুটি পরিবর্তন করে এরকম একটা প্লেইং লেভেল নামাতে পারে আর যদি পরিবর্তন না করা লাগে তাহলে তো ভালোই কারণ উইনিং টিমটা সবসময় নামালে ভালোই হয় উইনিং টিম কখনো ভেঙে গেলে অনেকটা প্রবলেম হয় তো লাস্ট দুটো ম্যাচে যে টিমটা নামিয়েছে সেই টিম নিয়ে তো ভালোই সাফল্য পেয়েছে তো সেটা আমরা চাই যে কখনো যেন না ভাঙে কিন্তু কখনো কখনো ভেঙে যায় চোট আঘাতের জন্য কখনো কখনো কাঠ সমস্যার জন্য খেলতে পারে না তো তখন ফরমেশন এবং প্লেইং ইলেভেনটা পরিবর্তন করতে হয় তো সেই মতোই পরিবর্তন যদি করতে হয় এই দুটি পরিবর্তনই হতে পারে এবং সব মিলিয়ে এরকম একটা প্লেইং ইলেভেন আজকে নামাতে পারে কোচ মালিনা তো এই প্লেইং ইলেভেনটা নিয়ে তোমাদেরকে মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে তোমাদের মতামত শেয়ার করো